আমার নবী দেখেন কি আদর্শের নবী সুবহানাল্লাহ কয় আমার নবী নিজে লকমা বানাইয়া মা খাদিজার মুখে তুলে দেয় মা খাদিজার তুল কোবরা নবীর মুখে খাবার তুলে দেয় আল্লাহ রাসূল বললেন স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয় বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয় আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ফেরেশতারে মানুষ তৈরি করতে নিষেধ করেছিলে দেখে ফেরেশতা দেখ আমার বান্দা বান্দির ভিতরে কি মহাব্বত সিল্লে এখন মার হাওয়া অবি আমার নবী মা খাদিজার চুল ধরিয়া চুমা দিলেন সুবহানাল্লাহ তো জোরে কোন বিবিকে কয় জায়গা চুমা দেওয়া লাগে দেখেন কুব্বালা দি খাতনি কুব্বালা দি ইয়া দি কুব্বালা দি রেজবি কুব্বালা দি আয়না আইনি সুবহানাল্লাহ তো জোরে কোন চার জায়গা বিবিকে চুমা দিতে হয় আপনারা কয় জায়গা দেন আরে হাদিসের কথা শোনেন কুব্বালা দি খাতনি নরম জায়গা খাদ্যর জায়গা পারতে এই জায়গা দিও কুব্বালা দি খাতনি কুব্বালাদি খাতনি কুব্বালাদি ইয়াদি কুব্বালাদি রেজবি কুব্বালাদি আয়না আইনি সুবহানাল্লাহ বললেন না আবু দাউদ শরীফের মধ্যে আছে আপনার এই জায়গা এই জায়গা এই জায়গা আপনার দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দিবেন আমার নবী যখন বাইরে যাইতেন মা খাদিজাকে ডাকতেন খাদিজা রে আয় আমার কাছে আয় কাছে আসে রসুল কপালে চুমা দিছে আপনারা কয় দিন দেন আমার নবী মা ঈশা মা খাদিজা তুলে কোবরা চুলে সুমন দিছে সুবহানাল্লাহ কর মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার চুলে সুমন দিলেন আমার নবী বলে আয়েশা রে খাদিজা আমি তোমার চুলে সুমন দিয়া নারীদের মর্যাদা এই পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়ে গেলাম এ খাদিজা আমি নবী বললাম কেউ যদি কোনো স্বামী যদি চুল ধরিয়া বউ মারে যারা চুল ধরে বউ মারছেন যারা বউ মারবে এই হাত দিয়া যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না যারা বউ মারিছে কে বড় বড় চোখ করছে কে হ্যাঁ নরম পাওয়ার গরম দেখা ওই রকম করে দেখছে দেখা দি ওই রকম করে ধরে আজকে মা বোনের আছে না মা বোনের আছে মা বোনের আজকের ওয়া শুনে বলবি না আরে এত সুন্দর সোনার মৌলবি কোনে আছিল হুজুর আমারও বলে দাম নাই সব বোন আছে রে চুল ধরে দূরে বেড়ে ভালো করে বুঝো মা বোনদের বলে মারে স্বামী যদি রাগের সময় তো টাটকা বিড়ি খায়া বইয়ের মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায় হ্যাঁ তখন বউ কয় স্বামী কয় কি বাবা তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও খেয়া বউ কয় লজ্জা করে শরম করে এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি এটা বাদ দিতে পারেন না বিড়ি খাওয়া আমি বাদ দেওয়ার কথা বলতেছি না খান খান অসুবিধা নাই তো ভোগ যা কষ্ট দেয় বিরাজ করতে পারেন না বিড়ি খাওয়া জায়েজ কোন জায়গা তা জানেন একটা জায়গা বিড়ি খাওয়া জায়েজ কোন তো কোথায় না টয়লেটে টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে বিড়ি মধুর মধুর লাগে বিড়ি মধুর মধুর লাগে সামনে দিয়া দিছে টান পিছন দিয়া ডেলিভারি হয় সি 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 না না তুমি খাবারের জিনিস এটা যদি তুমি হালাল মনে করে খাও আর বিড়ি যারা খায় সিগারেট যারা খাও ওটা তো হালাল মনে করেই খায় তো হালাল মনে করে যদি খাও তো বাথরুমে যা খাওয়া লাগে কে না এইটা যদি বাথরুমে তোমার কাছে জায়েজ হয় একটু একটা ফ্রিজ নিয়ে একটা চামচ নিয়ে তুমি একটা কাজ করো ওই আপনার ওইটা একটু তুলো তুইলে বড়া খাও হাসেন কেন হাসেন কেন সি 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 মানুষ এই জিনিস বাথরুমে খা আমার ভাইরা বড় করে লক্ষ্য করে শুনুন এবার রাবিয়া বড় হয়ে গেছে
আছে চিন্তা করছেন এই রাবিয়া বিয়া দিতে চায় রাবিয়া বিয়া করতে চায় না জোর করে যখন বিয়া দিতে চায় রাবিয়া বসটি বলল আমি বিয়া করতে পারি আমি চারটা প্রশ্ন করব চারটা প্রশ্নের উত্তর যদি কোনো যুবক দিতে পারে তাহলে ওই যুবকটাকে আমি বিয়া করব আমার ভাইরা আমার এই কথাটা পোস্টারিং হয়ে গেলেন বাদান হ্যান্ডেল হয়ে গেলেন মাইকিং করলে জানিয়ে দিলেন এই জামানার আল্লাহ ওয়ালা মিয়া রাবিয়া বিয়া করবে তবে চারটা প্রশ্ন করবে চারটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের কেউ যদি উত্তর দিতে পারে ওই রাবিয়া তার স্বামী বলে স্বীকার করবে চিল্লাইয়া কন মার হাওয়া মনে করেন এই খবরে যখন চলে গেল আপনার দুনুর থানার ভিতরে হাজার হাজার ছেলেরা বাদান সিরিয়ালে নাম লেখা দিলেন প্রত্যেকটা মানুষ চায় আমি যতই যদি খারাপ হই আমার বউটা যেন সুন্দর হয় বউটা যেন আল্লাহ আল্লাহ হয় বউটা যেন নামাজি হয় সে জোর কন ঠিক কিনে অনেক যুবক সিরিয়ালে নাম লেখা দিল বুড়োরা বুঝতেছে না বুড়ো কারা বুঝুন আমাদের দেশের শ্রেষ্ঠ নায়িকা এখন কে পপি মাহিয়া মাহি আচ্ছা ঠিক আছে শ্রেষ্ঠ নায়িকা পরিমণি এটা বলতেছে পরিমণি এই পরিমণি যদি বলে আমি চারটা প্রশ্ন করব চারটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের কোনো ব্যক্তি যদি উত্তর দিতে পারে আমি তাকে স্বামী বলে স্বীকার করব মেনে নিব আমার মনে হয় বাংলাদেশের শুধু যুবকেরা সিরিয়ালে নাম লেখা দিবে না বুড়ারা লেখা দিবে যদি লাগিয়া যায় মানুষের মন মানে মানুষ বুড়ো হয় মন কিন্তু বুড়ো হয় না মন তো দাঁত পড়িল চুল পাকিল মনটা কিন্তু বুড়ো হয় না চুল পাকিয়ে হচ্ছে সাদা দাড়ি পাইকা কদম ফুল মনে কয় কলম নিয়া কালো করি মাথার চুল যা হয় যৌবনের কালে তাই কি সারে কলম নিলে যারা সাদা চুল আপনার কালো করে ওরা জান্নাত তো যারা দূরের কথা জান্নাতের সুগেরা নদের নাকে আসবে না এখন লেওয়া না লেওয়া আপনার ব্যাপার সিরিয়ালে নাম লেখা দিলেন হাজার হাজার যুবক আসলেন পর্দা করলেন রাবিয়া বস্তি হলো পর্দার ভিতরে যুবকেরা পর্দার বাইরে বাদান দাঁড়াইছে এরপরে প্রথম নম্বর ডাক দিল দুনুর থানার যুবকের নাম হলো আব্দুল জব্বার হাজির হও আব্দুল জব্বার বাসন আছে হাজির হয়ে গেছে রাবিয়া পর্দার ভিতরে আর যুবকটা পর্দার বাইরে এবার যুবক বলে রাবিয়া রে তুমি চারটা প্রশ্ন করবে যে কোনো একটা প্রশ্ন করো আমি উত্তর দিব উপযুক্ত স্বামী হব তোমাকে বিয়ে করে বউ বানাইয়া বাড়িত নিয়ে যাবো রাবিয়া বস্তি বলে যুবক হে যুবক আমার প্রশ্ন হলো যুবকে আমি যেদিন মারা যাব আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো ওই দিন যদি কোনো মানুষের ডান হাতে আমল নামা থাকে লোকটা জান্নাতি বাম হাতে আমল নামা থাকলে লোকটা জাহান্নামি হে যুবক তুমি কি বলতে পারবে কামতের ময়দানে আমার ডান হাতে আমল নামা থাকবে না বাম হাতে আমল নামা থাকবে যদি বলতে পারো আমি তোমাকে স্বামী বলে স্বীকার করব এই কথাটা রাবিয়া বসতে যখন বলছেন যুবক যখন শুনছেন মগজের মধ্যে কথাটা ঢুকে গেছে যুবক মনে মনে চিন্তা করতেছে আল্লাহ রাবিয়া এমন প্রশ্ন করলো আমি রাবিয়ার কথাই বাদ দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার হাতে যদি ডান হাতে আমল নামা থাকে আমি জান্নাতি আর আমল নামা যদি ডান হাতে না থাকে আমি জাহান্নামি এই বলে যুবকের অন্তরের মধ্যে আল্লাহর মরণের ভয় বাদান ঢুকে গেলেন যুবকটার কথা কয় না কান্দে এবার রাবিয়া বস্তি বলে যুবক কেন তুমি কান্দো তুমি কি বিয়া করিবে না এবার বলে রে রাবিয়া তুমি যেই প্রশ্ন করেছো আমার অন্তরস্থ খুলে গেছে রাবিয়া রে আমি মরে গেলে আল্লাহর আদালতে আমার আমি যখন দাঁড়াবো আমার ডান হাতে আমল নামা থাকবে কি বাম হাতে আমল নামা থাকবে আমি এই চিন্তায় অস্থির যুবকরা হাসতে হাসতে ঢুকলো আর কান্দতে কান্দতে বাদান বের হয়ে যাচ্ছে শত শত যুবক বলে রে যুবক হাসতে হাসতে তুমি ঢুকলে কানতে কানতে তুমি বের হয়ে গেল রাবিয়া কি তোমাকে মারছে নাকি গালি দিছে যুবক বলে না না গালিও দেয় নাই মারেও না যুবকের এক কথায় আমার অন্তর তো খুলে গেছে জোরকন সুবহানাল্লাহ
নাম্বার দুই, নাম ধরে ডাক দিলে মন্টু, জি মন্টু হাজির, রাবিয়া পর্দার ভিতরে, আর মন্টু পর্দার বাইরে যা বলে। রাবিয়া বলো তোমার, তুমি চারটা প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে পারি তোমার উপযুক্ত স্বামী হব, বউ বানাইয়া তোমাকে বাড়িতে নিয়ে যাব। রাবিয়া বস্তি বলে, যুবক আমার প্রথম প্রশ্ন তোমার কাছে হলো এইটাই, মানুষ যেদিন মারা যাবে জবান থেকে যদি কলমা নসিব হয় ওই লোকটা জান্নাতি হবে, আর জবান যদি উত্তর জবানে যদি কলমা উচ্চারিত না হয় ওই যুবকটা জাহান্নাম, মানুষ জাহান্নামী হবে। বলো হে যুবক, তুমি আমার এ বিয়ে করবে, তোমাকে বিয়ে করবার জন্য আমি রাজি। বলো যুবক, আমি যেদিন মারা যাব আমার জবান থেকে কি কলমা উচ্চারিত হবে? এই কথা যখন বলছে যুবকের অন্তরের মধ্যে কথাটা গেঁথে গেছে, যুবক কান্দে, হাউ মাউ করে কান্দে, বলে কি যুবক তুমি কেনে কান্দো, উত্তর দেও না। ডাকতে বলে রাবিয়া, রে মরণের কথা তো কোনোদিন আমি ভাবি নাই, তোমার একটা প্রশ্নে আমার মরণের কথা জেগে গেছে। এ রাবিয়া তোমার কথা তো দূরে, আমি কোন অবস্থায় কোন হালাতে মারা যাব, আমার জবান থেকে যদি কলমা নসিব হয় কলমা উচ্চারিত হয় আমি জান্নাতি, আর যদি কলমা যদি উচ্চারিত না হয় আমি যুবক জাহান্নামি। আর রাবিয়া তোমাকে বিয়ার দরকার নাই, বিয়ার শখ আমার মিটে গেছে। রাবিয়া রে তোমার এক কথায় অন্তর্স খুলে গেছে, আল্লাহ যতদিন হায়াতে বাসা রাখবে জীবনে নামাজ ছাড়ব না, আল্লাহ নবীর বিধি বিধান ছাড়ব না, চিল্লে এখন মার একজনে বিয়ে করছে, পাঁচ সাত বছর ধরে আল্লাহ ছেলে মেয়ে দেয় না, ছেলে মেয়ে দেয় না, মানুষ বন্দা নারী আটখুরকা গালি দেয়। ওই লোকটা দৌড়জা পরামর্শ করছে, বাইক যা বলতেছে, ভাই যান পাঁচ বছর ধরে বিয়ে করছি, আল্লাহ বেটা বিড়ি দেয় না, কি করা যায়? ভাই বলল যে ইসলামে তো জায়েজ আছে, একটা করো। একটা করলো, কয়টা হইলো? দুইটা মাওলিয়া দীর্ঘদিন গণ সংসার করলাম, বেটা বিটি দেয় না। এরপরে আর একটা লোক আপনাদের গ্রামের আর একটা লোকের কাছে গেলেন, আব্দুল সালামের কাছে, সালাম ভাই আমি দুইটা বিয়ে করছি, দশ বছর হয়ে যাচ্ছে, একটা বিবির আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই, এখন কি করব? বলে ভাই যান ইসলামে তো জায়েজই আছে চারটে পর্যন্ত। কয়টা কয়টা হইলো? তিনটে করলো, তিনটে নিয়ে ঘর সংসার করতেছে কিন্তু আল্লাহ বেটা বিটি দেয় না। এরপরে বাজান আপনার আপনার পনেরো বছর পরে আর এক মাওলানার কাছে, আর একজনের কাছে যা বলতেছে, ভাই জান দে ও ভাই আমি তিনটে বিয়ে করছি বেটা বিটির জন্য, একটা আল্লাহ বেটা বিটি দেয় না, কি করা যায়? কয় তিনটে করছে, কয় হ্যাঁ করছি, কয় তাহলে আমি সুপরামর্শ দিই, এ বেও মরা ও বেও মরা, কি বুঝলো? তাহলে কয়টা হলো? চারটে বিবি নিয়ে ঘর সংসার করে, আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না, কারণ এক কেজি মরিচ হলো বাদাম এক হাজার টাকা কেজি, এক কেজি পেঁয়াজ হলো দুইশো টাকা কেজি, এক কেজি তেল দুইশো বিশ টাকা কেজি, সব জিনিসের বাদাম দাম বেশি, সংসার চালানো সম্ভব হয় না। লোকটা মনস্থ করলো চারটে বিবির মধ্যে একটা রাখবে আর তিনটাকে তালাক দিয়ে দিবে। এখন মাওলানা সাহেবের কাছে যা বলতেছে, ভাই যান আমার চারটে বিবির মধ্যে একটা রাখবো, তিনটাকে তালাক দিব। ভাই যান বলে, বউ যদি অন্যায় না করে, অপর যদি না থাকে, ওই বউকে তালাক দেওয়া জায়েজ নাই। দোষ থাকতে হবে তো আমাদের এলাকায়। আমি একদিন ওই যে ওয়াজ করছি, এই যে এবার কনকনা শীত গেছে না, কথা কয় না, কিরকম শীত, কঠিন শীত নে, একজন এসে বলতে যে হুজুর পাঁচ দিন ধরে গোসল দেয় না, আমার কি নামাজ হয়? কম কে তোমার বউ নাই কাজ আছে, কমটি পানি গরম করে দিতে পারে না, আপনার বউ কি দেয়? কারণ হ্যাঁ আমার বউ অক্টোবরের তিন তারিখ থেকে মাহফিল শুরু করছি, প্রত্যেক দিন গরম পানি করে দেয়, ও বাড়ির যাওয়ার ভোগ করতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ, বউ কা তুই বউ বউ করো কে, তুই বউ না তুই তো, হ্যাঁ হুজুর বউ হুজুরে প্রত্যেক দিন গরম পানি করে গোসল করে দেয়, তুই কদিন দিছিস? কা তোমার কি গোসল করার শখ করে? কাজ তিরিশটা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তুই গরম পানি করে গোসল করিস না, কত কাজকে করাবো? ওই বউ করছে কি, বাঁশের খড়ি দিয়ে পনেরো মিনিট বড় পানি সিদ্ধ করছে, এই পানি খালি টকবক 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 করতেছে, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে মানুষের গায়ে শোবে কি শোবে না,
ও যে সোলার বেড়া পাঠ করি বোঝেন না, ওটা যে বেড়া দিছে স্বামী ওখানে প্রসাব করে বসে, বউ ভাবছে যে উনি গোসল করার জন্য প্রস্তুতি নিছে, ওই বউ করছে কি পানি টকবক করতেছে, একবার না পানি তুলে গাড়ানো হয়ে দাঁড়িয়ে দিছে, ও মা কয় বেড়া ভাঙিয়ে দেব। নেকি আছে মানুষ মারে নাকি কামে করে লাগবে নাকি, তখন আর এক বদনা তুলে বলতেছে আসে তোমার গোসল করা দিই, জামাই করতেছে যে আমার পিঠের চামড়া শেষ, তোর আর গোসলে পানি লাগবে না। আমার ভাইরা কি জন্য বলতেছিলাম, তিনটে চারটে ওই বৌদ্ধ তালাক দিবি, কথা বুঝতেছেন না, এবার বুদ্ধি করলেন চারটে বিবিকে ডাকতে বলে বিবি রে